এদিকে লাগামহীন দ্রব্যমূল্য যেন কমছে না কিছুতেই কখনো অতিবৃষ্টি কখনো খরা কখনো আন্দোলন আবার কখনো বা মূল্যস্ফীতি এসবের অজুহাতে দ্রব্যমূল্য এখন নাগালের বাইরে সত্তর থেকে আশি টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি চারশো টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম গতকালও যে মরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আজ তা ছাড়িয়েছে চারশো টাকায় সপ্তাহের ব্যবধানে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের গত সপ্তাহেও যে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকায় তাই এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 110 থেকে 120 টাকায় শুধু সবজি তো আগুলে গেছে বাগশের বাজারে কত সময় সানবিট সব দিবে সমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো টাকায় গরু ও খাসি মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে দ্রব্যমূল্য সবগুলোতে আগুন আমরা কোনো কিছু কিনে স্বস্তি পাচ্ছি না বাজার মূল্য সব কিছুতেই খুব উর্ধগতি যে কোনো তরকারি কিনতে যাই বিশ টাকা কেজিতে বাড়তি বিশ টাকা তিরিশ টাকা কেজিতে বাড়তি মাছের বাজারে গেলে মাছের বাজারও দাম কাঁচা মরিচ হইল ষোলোশো টাকা ভাল লাগছি ধরেন না চারশো তিনশো ষাট টাকা কেজি পাইকারি গ্যাসের সপ্তাহে শর্ষা ছিল এক সত্তর থেকে আশি টাকা কেজি এই সপ্তাহ হলো একশো থেকে একশো দশ টাকা কেজি